আলহামদুলিল্লাহ বিদেশ বাড়িতে ঈদ আর দেশের ঈদের মধ্যে অনেক পার্থক্য। এই দিয়ে দিন আমরা কাজে আসছি, কাজ করতেছি। দেশের ঈদগুলাতে আমরা যেরকম বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুরবানিদের যে একটা আনন্দ, পশু কিনা, এগুলাকে আবার জবা করা, বাসা বাড়িতে ডিস্ট্রিবিউট করা, এই জিনিসগুলো তো মিস করি এখানে। ডেফিনেটলি কুরবানি এখানেও দেই। যেই দাওয়াটা হচ্ছে আপনার, প্রবলেমটা হচ্ছে এখানে আপনি কুরবানি নিজের হাতে দিতে পারবেন না, স্লটার হাউসে যাইতে হয়, সেখানে কুরবানি হয়, এবং ওই কুরবানির পরে আপনাকে মাংস হয়তো একদিন পরে পাইলেন আপনি। আপনার নিজের হাতে যে করার একটা আনন্দ, যে পরিবারের সবাইকে নিয়ে, সেই জিনিসগুলো এখানে মিসিং। তারপরে কাজের যে চাপটা থাকে সেটা আপনার, আপনি ইচ্ছা করলেই যে বাংলাদেশে যেরকম আমরা একটা ছুটি পেতাম, এখানে সেই ছুটির কোনো অবকাশ নাই। সো যে যে দেশের নিয়মকানুন সেই দেশে সেইভাবে আর কি, যেরকম এখানে তারা ক্রিসমাসের সময় পায়, আমরা পাই না। কুরবানির যে জিনিসটা আপনি বলতেছেন ঢাকা শহরে হয় অনলি, এটা আমি মনে করি যে মিস অর্গানাইজড, যে সিটি কর্পোরেশনগুলো আছে এটা অর্গানাইজ করতে পারে না। প্লাস আমরা যারা ওখানকার বসবাস করি, যারা, তারাও এতটা সচেতন না, যার জন্য এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। বেসিক্যালি আপনি যদি যে সিস্টেমে কুরবানিগুলো আগে হইতো, গর্ত করে সেখানে আমরা চাপা দিতাম, বা গোবর যেগুলো বর্জ্য যেগুলো আমরা ফেলতাম সেগুলো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় ফেলতাম, এখন তো আপনি যত্র ফেলতেছেন, যার জন্য এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। আদারওয়াইজ কুরবানির কোনো সমস্যা না, কুরবানির যে সমস্যাটা এটা আমাদের করা, কুরবানি অনেক জায়গায় হয়, ইটস নট লাইক দ্যাট যে আপনি যেখানে সেখানে ফেলে দিবেন, এটা আপনার মেন্টাল উপর ডিপেন্ড করে। আমার কাছে মনে হয় যেটা, আপনি এক একটা জোনে এক একটা স্লটার হাউস করতে পারেন, আপনি সেখানে করতে পারেন। ইয়েস, আপনি আবাসিক এলাকার ভিতরে এটা করতেছেন, এটা যেরকম নাগরিকের একটা দায়িত্ব সেরকম মিউনিসিপ্যালিটির তার বেশি দায়িত্ব। তারা যদি এলাকা ভিত্তিক এক একটা, যেরকম মনে করেন আমি যেরকম মোহাম্মদপুরের থেকে, মোহাম্মদপুর এলাকায় যদি 4-5টা স্লটার হাউস করা হয়, যে ইয়েস এখানে আপনি 100-200 বা 400 কুরবানি করে যে যার মতন মাংস নিয়ে চলে যাবেন, এখানে ওইভাবে সিস্টেমটা অ্যাডাপ্ট করা থাকবে যে বর্জ্য যা আছে এখান থেকে কালেক্ট করে নিয়ে যাবে, তাহলে আপনি যত্রতত্র পাবেন একটা সার্টেন প্লেসে। এটা আমি দেশে আসছি ধরেন লাস্ট 15-16 ইয়ার্স, বিফোর দ্যাট আমি যেটা দেখছি, আমি সেখানটাকে থাকতাম, তো আমি ওখানে দেখছি একবার ওইখানে কমিশনার সাহেব এটা করছিলেন যে কেউ ওইখানে করতে পারবে না, একটু দূরে, বেশি দূরেও না, বাইতুল্লাহ মানের একটু পাশে একটা জায়গা দিয়ে উনি বলছিলেন এইখানে করতে হবে কুরবানি, মানুষও করছিল অনেকে। এই নিষেধটা যদি সবসময় সব জায়গায় চালু হয়, আমার মনে হয় ঢাকা শহরে যে প্রবলেমটা আছে এটা অনেকাংশে কমে যাবে। হয়তো 100% পারবো না, কারণ বাংলাদেশের মানুষের মানসিকতা একটু ডিফারেন্ট দেন আদার, এটা বাইরে আসলে আমরা বুঝি। এখানে আমরা তো পার্সোনালি ওইভাবে গরু কিনতে পারি না, এটা হচ্ছে আপনার বিভিন্ন দোকানে যারা বুচার শপ আছে সেখানে অর্ডারটা আপনার দিতে হয়, এবং এটা আপনি নিজেও জানেন না যে আপনার আসলে গরুর প্রাইস কত আসবে। একটা গরু এখানে অ্যাফোর্ড করা ভেরি ডিফিকাল্ট আমাদের জন্য, সেজন্য আমাদের ভাগ দিতে হয়। যেরকম একটা ভাগ আপনাকে অ্যাজ ফর এক্সাম্পল বলি, যদি একটা ভাগ আপনি নেন, আপনি নিজেও জানেন না আপনি যখন অর্ডার দিয়েছেন হাউ মাচ ইট উইল কাম, বাট যখন আপনি মাংসটা কালেক্ট করতে গেলেন দেন তারা আপনাকে বললো যে 300 পাউন্ড হয়েছে। তো কুরবানির ক্ষেত্রে এটা আপনি 300 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকা প্রায় অলমোস্ট 35,000 পরে, তো ইটস বিট ডিফিকাল্ট। তো আমরা এইভাবেই আর কি কুরবানিগুলো দেই এখানে। হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ড করে, এটা আপনি আপনার বিশ্বাসের উপরে, কারণ যে সাপ্লাইটা দিচ্ছে সেও মুসলমান, সে বলে যে আমি স্লটার হাউসে চলে যাই, পাশেই মসজিদ আছে, আমি নামাজ পড়ি, নামাজ পড়ে কুরবানিগুলো শুরু হয় গাড়ি ভরে তারা নিয়ে আসে ওখানে, স্ট্রেট তারা চামড়াটা ছিলে না, ছিলে বাকি যে বর্জ্যটা আছে মাথাটা বাইর করে বাকি পুরো বডিটাকে তারা এখানে গাড়িতে উঠায়, তারপরে তারা সাপ্লাই করে। এরপর যখন দোকানে আসে, এখানে মনে করেন 8-10 জন বুচার আছে, তারা কন্টিনিউ এটা
কাটাকুটি যা করা লাগে যা সেখানে করে তারা রাখে আর কি। তো এইভাবে এখানে হচ্ছে, এটা এইভাবে অ্যাডপ্ট হয়েছে। না, এখানে দেখার কোনো সুযোগ নাই। এবং আপনি যে নিজের হাতে কিছু জবাই করবেন, ইভেন একটা মুরগো জবাই করার এখানে লয়ের বাইরে আপনি করতে পারবেন না, লাইভ কিছু করতে পারবেন না। এটা পারমিট হোল্ডার আছে সেখান থেকে সবই স্লটার হাউসে হয়। স্লটার হাউসে গরু, ছাগল, মুরগি, হাঁস, কবুতর যাই আছে সবই ওখানেই হয়। এটা আপনি কারো পার্সোনাল বাসায় কেউ কিছু করতে পারবে না। আইনগত প্রবলেম আছে এবং এই দেশের মানুষ লয়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তারা শ্রদ্ধা করে যে কোনো ল, তারা মনে করে যে গভর্নমেন্ট যেই লটা করতেছে এই লটা হচ্ছে জনগণের ভালোর জন্য এবং তাই হয়ও। আলহামদুলিল্লাহ, আমি তো লাস্ট 15 ইয়ার্সে দেখছি ল অ্যান্ড অর্ডার রিয়েলি ফ্যান্টাস্টিক। এই জন্য এই দেশে থাকা, নলে আমার দেশ থেকে আমি মনে করি না যে খুব একটা আহামরি কিছু।